উত্তরপ্রদেশে বিজেপির জয়ে উৎসাহিত পশ্চিমবঙ্গের পাশাপাশি কলকাতার বিজেপির সদর দপ্তর। চার রাজ্যের ভোটের ফলাফল বিজেপির পক্ষে হওয়ায় পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা উৎসাহিত। এর পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিষ্টিমুখ করলেন তার কর্মীদের সঙ্গে। সুকান্ত মজুমদার বললেন, শুধু উত্তরপ্রদেশ নয়, সারা দেশে এই মুহূর্তে গেরুয়া ঝড় চলছে। উত্তরপ্রদেশে বুলডোজার বাবা ফিরে আসলো আবার। দীর্ঘ আট বছর পরেও মোদিজির জনপ্রিয়তা সামান্যতমও কমেনি। এই প্রথম দুবার যোগী ক্ষমতায় ফিরে ইতিহাস সৃষ্টি করলেন। এই ঝড় আগামী লোকসভা 2024 পর্যন্ত থাকবে, পশ্চিমবঙ্গেও তার কোনো ব্যতিক্রম হবে না, জানালেন সুকান্ত মজুমদার। উত্তরপ্রদেশ শুধু নয়, উত্তরপ্রদেশ সহ সারা ভারতবর্ষে গেরুয়া ঝড় চলছে। উত্তরপ্রদেশে বুলডোজার বাবা ইজ ব্যাক, এটাই ট্যাগলাইন আজকে। বাবা ফিরে এসেছেন এবং এই ঝড় গোটা ভারতবর্ষে যে তৈরি হয়েছে, আবার এতদিন পরেও, আট বছর পরেও মোদিজির যে জনপ্রিয়তা সামান্যতম কমেনি। 35 বছর পর আপনারা জানলেন যে এই প্রথম উত্তরপ্রদেশের 35 বছর পরে এই ধরনের ঘটনা ঘটলো যে একজন মুখ্যমন্ত্রী তিনি আবার ফিরে এলেন। 35 বছর ধরে উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেনি। এই গেরুয়া ঝড় 24 অবধি থাকবে এবং পশ্চিমবঙ্গ এর আওতায় বাইরে থাকবে না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।